আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল এইট সংবাদে। ঢাকা থেকে পাঠানো আমাদের বিশেষ প্রতিনিধি এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে জাতীয় ঐক্য ফ্রন্টের আজকের যে জনসভাটি হয়ে গেল সোহরাওয়ার্দী উদ্যানে, তার উপরে ভিত্তি করে চ্যানেল এইট লন্ডন থেকে আমাদের প্রতিবেদন। সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার মাধ্যমে রাজধানীতে বড় ধরনের শোডাউন করেছে জাতীয় ঐক্য ফ্রন্ট। বিরোধী নেতাকর্মী সহ সাধারণ মানুষের বিপুল সমাগম ঘটেছিল এই জনসভায়। জনসমুদ্রে দাঁড়িয়ে ফ্রন্টের নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ঘোষণা দিয়েছেন বুধবারের সংলাপ ব্যর্থ হলে পরের দিন 8ই নভেম্বর রাজশাহী অভিমুখে রোড মার্চ যাত্রা করবেন। পরদিন রাজশাহী দিয়ে সমাবেশ হবে, ধারাবাহিকভাবে সারা দেশে সভা সমাবেশ, রোড মার্চ, পদযাত্রা করবেন, তফসিল না পেছালে পদযাত্রা করবেন নির্বাচন কমিশন অভিমুখে। বিএনপি মহাসচিব এবং জাতীয় ঐক্য ফ্রন্টের মুখপাত্র এই কর্মসূচি ঘোষণা করেন। সরকারের প্রতি দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা। তারা বলেছেন, এই সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্যই নিজেদের অধীনে নির্বাচন চায়, কিন্তু জোর করে নির্বাচন করা যাবে না। প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, দেশের মালিক কোনো মহারানী মহারাজা নন, এই দেশের মালিক জনগণ। জনগণের দেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আপোষহীনভাবে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব। আমরা একতাবদ্ধ হয়েছি, এক এবং একতাবদ্ধ থাকব, ঐক্যবদ্ধ এ সিদ্ধান্ত নেব এবং ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের সব অন্যায় দূর করব। জনগণের উদ্দেশ্যে ডক্টর কামাল হোসেন বলেন, আপনারা পায়ে হেঁটে কষ্ট করে এখানে দাঁড়াবেন, জেলায় জেলায় দাঁড়াবেন, দেশের মালিক জনগণকে দাঁড়াতে হবে, শক্তভাবেই দাঁড়াতে হবে। জনসভার প্রধান বক্তা আসম আব্দুরব জেএসডির সভাপতি, তিনি বলেন, মুক্তির লড়াই, এই লড়াই গণতন্ত্রের লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা দাবি আদায় ছাড়া গড়ে ফিরব না। ছোট করে সরকার গঠন করুন, পদত্যাগ করুন, তা না হলে দেশের ক্ষতি, তার চেয়ে বড় ক্ষতি আপনার। সাত দফা দাবি মেনে নিন, তা না হলে আপনার উপায় নেই। গায়েবি মামলা দেবেন না, কাউকে গ্রেপ্তার করবেন না, খালেদা জিয়া সহ সব রাজবন্দীকে মুক্তি দিন, অন্যথায় খবর আছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বক্তব্যের শুরুতে খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান ধরেন এবং উপস্থিত নেতাকর্মীদের সেই স্লোগান দিতে বলেন। এ সময় পুরো জনসভা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। রাজাকারের গাড়িতে প্রথম পতাকা বিএনপি তুলে দেয়নি বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, বিএনপির বিরুদ্ধে অভিযোগ, তার রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে, এই অভিযোগ সত্য নয়। আওয়ামী লীগ প্রথম রাজাকার নুরুর গাড়িতে পতাকা তুলে দিয়েছে, রাজাকার মহিউদ্দিন ও আশিকুর রহমানের গাড়িতেও পতাকা তুলে দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, আমি বিএনপিতে যোগ দেইনি, ডক্টর কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। জিততে হলে জয় আপনাদের হাতে, হারতে চাইলেও তা আপনাদের হাতে বলেও তিনি মন্তব্য করেছেন। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণ গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আমরা বুধবার সংলাপে যাব, কথা বলব, আপনাদের সমস্ত প্রাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব। যে সংলাপ হবে সেই সংলাপ শুধু মুখে নয়, লিখিত অঙ্গীকার করতে হবে, কারণ আমি মিথ্যা মামলা দেয়া যাবে না, গ্রেপ্তার করা যাবে না, কোনো গায়েবী মামলা দেয়া যাবে না। মান্না বলেন, আমাদের একটাই দাবি, আপনারা পদত্যাগ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় ঐক্যফ্রন্ট নেতা অ্যাডভোকেট সুব্রত রায়ের চৌধুরী, এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, জেএসডির সহসভাপতি তানিয়া রব, জাতীয় পার্টির জাফর মহাসচিব মুস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্যজুটির এম এ রকিব, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ, বিকল্প ধারা একাংশের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেন।
জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, বরকতুল্লাহ বলু, শামসুজ্জামান দুদু, ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, ডক্টর সুকোমল বড়ুয়া, আব্দুস সালাম, আতাউর রহমান ঢালি, পিপিবির রিটা রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আবম মুস্তফা আমিন, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান বীর প্রতীক, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ছাত্রদলের সভাপতি রাজীব আমান সহ বিএনপি অঙ্গদল এবং ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি, আব্দুস সালাম আজাদ, আমিরুল ইসলাম আলিম, জেএসডির শফিউদ্দিন আহমেদ স্বপন, গণফোরামের মোশতাক আহমেদ। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। আবারও কথা হবে অন্য কোনো সংবাদে, অন্য কোনো বিষয় নিয়ে। চ্যানেল 8 লন্ডন থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, আল্লাহ হাফেজ।